एवरीवान अस्सलामु अलैकुम। आज के अपना एक नतून जैगा देखो से वन अफ द बेस्ट बोटानिकल गार्डन इन यूएसए जार नाम लॉन्गवुड गार्डन। ये कैनेट स्क्वायर पेंसिल्वेनिया लोकेटेड। य गार्डन बासा थे आसते ठीक 25 मिनट लागे। पियर सैमुअल डुपोन जे गार्डन रिनेम कर लॉन्गवुड नामे 1921 साले पब्लिकर जो ओपेन कर ये बागानटा सम्पर्के आरो विस्तारित बोलबो आमी ता जखन गार्डेने एंट्री करबो। आपनारा निश्चय आमार ट्रेलरटा इंट्रोटा देखेछेन। सो एखाने आसते होले आगे थेके टिकेट करे राखते हय, ना होले टिकेट सोल्ड आउट होये जाय। एखाने आसले टिकेट पावा जाबे ना। एडाल्टेर जोन्नो $25 आर होच्छे स्टूडेंट आईडि देखाले $22। आमरा एखाने ढुकते एक गार्डेन शप देखेछि। ये गार्डन शॉप थी अपना जो प्लान बाय करते चान ताहले प्लान बाय करते पारबेन, बट एक तो एक्सपेंसिव। ये बागानटा 1050 एकर जगह दखल करे एवं ट्रॉपिकल सब ट्रॉपिकल एंड नेटिव प्लांटेर विस्तृत संग्रह रही है ये बागने। तो हमारे प्रथम जेटा ते जाब आमरा सेटा होच्छे ओपेन एयर थिएटर। ये ओपेन एयर थिएटर पियर्स एस डुपोंट एक आउटडोर यूरोपियन थिएटर देखे इन्सपायर हुए ये ओपन एयर थिएटर बिल कर 1913 साले। एखे एवरी टू आवर्स पर फाउंटेन शो है और परफॉर्मेंस है थिएटर परफॉर्मेंस, बट एखन करोनार कारण एक तो स्टॉप कर रेखे वरा। ए थिएटर पर आम्रा एखुन देखते जाब पियर्स डुपोंटर हाउस जेटा 1976 से पब्लिकर जोन्नो ओपेन करे देवा हुए छे। এখানে হিস্টোরিক ফটোস আর্টিফ্যাক্টস ভিডিওস আছে যেগুলো দেখে ট্যুরিস্টরা এই গার্ডেনের হিস্ট্রি আর ওনারের হিস্ট্রি সম্পর্কে জানতে পারবে। ঢুকতে আমাদের চোখে পড়ে পিয়ার ডুপন্টের অফিস আর তার বুকশেলফস। অ্যান্ড এখানে যে বেবি ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা পিয়ার ডুপন্টের মায়ের তৈরি, যেটা এখন ডিসপ্লেতে রাখা আছে। আর ছবিতে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন ইনিই হচ্ছে মিস্টার ডুপন্ট। এখানে এই সিলভার বাস্কেটটা পিয়ার ডুপন তার ওয়াইফ এলিস ডুপনকে দিয়েছিল 1923 তে। আর এলিস ডুপন্ট হচ্ছে পিয়ার ডুপন্টের ওয়াইফ। এই যে ব্রিফকেসটা দেখতে পাচ্ছেন আর যে অ্যাক্সেসরিজগুলো এগুলো পিয়ার ডুপন্টেরই। এই হলো একটা ছোট্ট ব্রিফ ডিসক্রিপশন এই ঘরটার হিস্ট্রি নিয়ে। আমাদের নেক্সট আমরা যেখানে যাব সেটা হচ্ছে একটা ট্রি হাউস দেখতে। এখানে তিনটা ট্রি হাউস আছে। সো আমাদের প্রথমে যে ট্রি হাউসটা পড়বে সেটা হচ্ছে উডল্যান্ড ট্রি হাউস।
আর এই ট্রি হাউসে যাওয়ার জন্য যে রাস্তাটা যে ব্রিজটা এটা কাঠের তৈরি আর এখানে প্রত্যেকটা জায়গায় ম্যাপ দেওয়া আছে ম্যাপ দেখে যার যেখানে ইচ্ছা সে সেখানে ফলো করতে পারে আমরা উডল্যান্ড ট্রি হাউসটাতে চলে এসেছি গাছগাছালির মাঝখানে একটা কাঠের ব্রিজ যেটা দিয়ে হেঁটে চললেই ট্রি হাউসের দেখা মিলবে এই প্লেসটা মিডো গার্ডেনটা দেখার জন্য একটা বেস্ট প্লেস এত সুন্দর জায়গা সারাদিন বসে থাকলেও বোর লাগবে না এখন যেখানে যাব এটা হচ্ছে বার্ড হাউস বার্ড ট্রি হাউস বার্ড হাউস ট্রি হাউস আচ্ছা ওদের কাছে ঘুরতে দাও ওরা উঠে চলে আসুক এই বার্ড ট্রি হাউসটা একটা ভিনটেজ লুক দেয় আর এটা বার্ড ওয়াচিং এর জন্য একটা গ্রেট প্লেস আর এত সুন্দর এখানে আমরা ছবি না তুলে পারলামই না প্রত্যেক স্টেয়ারে একটা একটা করে ছবি তুলতে হয় ওদের আমি আগে সাপারেট তো দিয়ে আসছি এখন ট্রি হাউসটাতে যাচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে নিব আমি পরে গেলে শেষ তো এটা হচ্ছে ক্যাফে এখানে বাইরে থেকে কিছু নিয়ে না আসলে এখানেও খাওয়া যায় এখন কিছু খাবো না We ate ভাত আমরা এখন লংগুডের কনজারভেটরি বিল্ডিং এ যাব যেটা ওয়ার্ল্ড এর একটা বড় গ্রিন হাউস স্ট্রাকচার এখানে 20টা ইনডোর গার্ডেন আছে এবং প্রত্যেকটা গার্ডেনের নামও আছে প্রত্যেক কর্নার এত সুন্দর আর ডিফারেন্ট কি বলবো নিজের চোখে না দেখলে বোঝাই যাবে না আমি যে ফাউন্টেনটা দেখলেন এখানে দেখলাম অনেকে কয়েন ফেলেছে উইশ পূরণের জন্য দিস কনজারভেটরি বিল্ডিং ইজ ওয়ান অফ দ্য হর্টিকালচারাল ডিসপ্লে গার্ডেন ইন ইউএসএ অ্যান্ড বছরে 365 দিনই খোলা থাকে ভিজিট করার জন্য প্রত্যেকটা সিজনে এদের থিম চেঞ্জ হয় এবং প্রত্যেকটা সিজনে এসে দেখার মতোই এই গার্ডেনটা এই পুরো লংগুড গার্ডেনে 11,000-এর ডিফারেন্ট কাইন্ডের প্ল্যান্ট আছে কচু পাতা হতে শুরু করে কলা গাছ সব ধরনের গাছেই আছে এখানে প্ল্যান্ট আছে আম্মু দেখে বেশ অবাকই হয়েছে মানে এই গার্ডেনের উপর সবগুলো হিস্ট্রি হিয়ার দে এক্সিবিট লংগুডস হিস্টোরিক্যাল অ্যান্ড হর্টিকালচারাল লিগেসি ইউজিং পিরিয়ডস ফটোস লেটার্স অ্যান্ড অবজেক্টস
वाटर लिली डिसप्ले गार्डन एक आउटडोर गार्डन कन्जार्भेटरि बिल्डिंग ठीक मजखने सेंटारे वाटर लिली फ्लावरगुलो रातेर बेला देखते बेशी सुंदर कारण एगुलो राते फुटे इनडोर गार्डन एत सुंदर इच्छा कर प्रत्येक जगह बस थी और छवि तुलीमुरा बाकीरा जरा आस गार्डन देखे खुबी अबाक खुबी सुंदर बेसिकाली आमार बोटानिकल गार्डन एगुलो कखनोई भालो लागतो ना बट ए गार्डन देखे एत भालो लेगेछे सो प्लान करे फेललाम अक्टोबरे आबार जाबो तखन ओदेर फायरवर्क्सटा देखबो। Here we are waiting to see the Titan Arum flower which is known as corpse plant flower. It is 6 to 8 feet tall. Basically, when a corn is grown from seed and it can take about 10 years to reach the size necessary to bloom. After first blooming, it takes 2 to 3 years to bloom again. So this flower is blooming after 10 years. So people are here to see this flower. আমরা সবগুলো ইনডোর গার্ডেন দেখতে পারিনি ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন আবার যাব তখন বাকি ইনডোর গার্ডেনগুলো ভিডিও করার ট্রাই করব আর 20টা ইনডোর গার্ডেন আসলে কভার করা পসিবল না কারণ আমাদের বাইরেও ঘুরে দেখতে হচ্ছিল সো আমাদের কিছু ইনডোর গার্ডেন মিস হয়ে গিয়েছে এই গার্ডেনটা তার এক্সট্রাঅর্ডিনারি ফাউন্টেনের জন্য নাম করা এখানে অনেকগুলো ছোট বড় ফাউন্টেনস আছে তার মধ্যে যে ফাউন্টেনটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মেইন ফাউন্টেন এখানে বিভিন্ন টাইমে ফাউন্টেন শো হয় আর ফ্রাইডে স্যাটারডে নাইটে আসলে এদের ফাউন্টেন শোগুলো খুব লাইটিং দিয়ে হয় আর এখানে ফায়ারওয়ার্কসও হয় সো আমরা তো রাত পর্যন্ত আজকে ওপেন থাকবে না তাই রাতে শোটা দেখাতে পারছিলাম না আপনাদেরকে ওদের এক্সটেরিয়রগুলো এত সুন্দর দেখে থাকার মতো ঠিক দেখতে রাজপ্রাসাদের বাইরে যেরকম ডেকোর করা থাকে ঠিক তেমনই আমরা খুব কাছ থেকে দেখার জন্য আমরা ফাউন্টেন শোটা যেখান থেকে হচ্ছে আমরা ওই প্লেসটাতে গিয়েছি দু ঘন্টা আগে যে ফাউন্টেন শোটা হয়েছিল সেটাতে মিউজিক সহ ছিল এত সুন্দর লাগছিল বাট আমরা সেটা ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ আমি দেখেছি আমার মোর দ্যান হাফ অফ দ্য ভিউয়ার্স ও ডিডেন্ট সাবস্ক্রাইব আসলে একটু খারাপ লাগে অনেক কষ্ট করে ভিডিওগুলো দিচ্ছি সাবস্ক্রাইব করলে অনেক বেশি খুশি হব প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এখানে ব্রাইডাল ফটোশ্যুটও হচ্ছে এই কাপলটাকে একটু আগেও দেখেছিলাম আসলে এই প্লেসটা ফটোশ্যুটের জন্য বেস্ট প্লেস কেমন লাগলো
এই প্লেসটা দেখতে ঠিক বালিতে কয়েকটা প্লেসের ভিডিও দেখেছি ঠিক তেমনই, যদি এটা একটু ছোট, এটা একটা আউটডোর গার্ডেন। বালিতে তো কখনো যাইনি, কিন্তু এই প্লেসটা আমার বালির কথা মনে করিয়ে দিল, এত সুন্দর। সো আজ এইটুকুই, আমরা লেট করে ফেলেছি আসতে, এখন ওদের ক্লোজিং টাইম। সো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনে ক্লিক করে আমার সাথে থাকুন। থ্যাংক ইউ।